এই যে আমার হকানি সাহেব হুজুর আজকে ইন্তেকাল করেছে, খোদার কসম ইন্তেকালের পরেও এই আঙ্গুলটা নাকি এইরকম সোজা হয়ে গেছে, আর আঙ্গুলটা বটে নাই, আল্লাহ তার আঙ্গুলকে সোজা রেখেছে। ও হকানি সাহেব, তুমি তো কনসুল আজম মেজবানদারিকে ভালোবেসেছো, তোমার মাও তার যাত্রার মতো হতে পারে না। মুর্শিদের ভালোবাসন ভরে ভিতরে টিয়া বসে দন দৌলত বউ হুয়া দুনিয়া দাড়ি রায় দিন আসমান জমিন যেতি না সেই আস্তুন বেশি হনা ভাই আস্তুন উদে বেশি নে বহুত বেশি বেশি যাই ভালোবাসিত পারিব বেশি বেশি নিয়ামত পাইব হনা, বেশি ভালোবাসলে বেশি নিয়ামত পাওয়া যায় কি যায় না, তার ভালোবাসা যেমন তার নিয়ামত। আলালা ঈমান আল্লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে মুহাব্বত নাই তার অন্তরে ঈমান। জোরে বলেন ঈমান। ঈমানের জন্য মুহাব্বত শর্ত, মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায়? এই জন্য আমাদের কাছে টাকা নাই সত্য, পয়সা নাই সত্য, ধন নাই সত্য, দুনিয়া নাই সত্য, গাড়ি বাড়ি নাই সত্য, কিন্তু মুর্শিদের প্রেম আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই প্রেম নিয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? এই প্রেম রাইখা মরলেও লাভ আছে কি নাই? এই জন্য প্রেমিক বনো, কারণ প্রেমিক বনতে পারলে দুনিয়াতেও লাভ কবরেও লাভ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার হকানি সাহেব হুজুর আজকে ইন্তেকাল করেছেন, আজকে উনি ইন্তেকাল করেছেন, রাত নয়টায় জানাজা হয়ে গেছে। দেখেন উনি একদম অন্তর থেকে তিনি কৌশল আজম মাইজ ভান্ডারিকে ভালোবাসতেন। আমার এই ভাইজান বলছেন তাকে বসিয়ে কৌশল আজম মাইজ ভান্ডারি খেলাফত দিয়েছেন, কিন্তু তিনি গোলামি করে গিয়েছেন, আজকে এন্তেকাল করেছেন। এন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি কালেমায়ের শাহাদাত পাঠ করেছেন, আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলছেন আমরা নামাজের মধ্যে আঙ্গুল তুনি, উনি সকরাতের মধ্যে আঙ্গুল তুলে দিয়ে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলতে বলতে তিনি এন্তেকাল করলেন, খোদার কসম এন্তেকালের পরেও এই আঙ্গুলটা নাকি এইরকম সোজা হয়ে গেছে, আর আঙ্গুলটা বটে নাই, আল্লাহ তার আঙ্গুলকে সোজা রেখেছে। ও হাক্কানি সাহেব, তুমি তো কনসুল আজম মেজবানদারিকে ভালোবেসেছ, তোমার মাও তার যাত্রার মতো হতে পারে না। তুমি আশেকে কনসুল আজম, তুমি ফিদায়ে কনসুল আজম, তুমি কনসুল আজমের জন্য জান কুরবান করেছ, খেয়াল রাখো খেয়াল রাখো। তোমার শাহাদাত সাক্ষী আমি নজির করে রাখলাম চট্টগ্রাম নয় বিশ্ববাসীর জন্য। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ। এই জন্য তো বলে আমি কি মরণ কে ডরি, আমি কি মরণ কে ডরি, ঠিকই না? ওরে আমার বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা, আমি কি মরণকে ডরন হনবা। আজরাইলরে গোলামে মুস্তফা ডরাই নে, আজরাইল ইতারারে ডরাই দে। মুসা আলাইহিস সালাম একখানে টের ব্যাটারি দে, সুয়ারার লগে নাক বল্টু দেখি গরিবিলি লুজ গরিবিলি কিয়া, আজরাইলে হদ্দ খুদা খার কাছে বাটাইও তো কইন্না পারি, আই তো মাইনচুন জান কবজ গরিব উল্টো আজান কি করেন, করেন না না করেন? আজরাইলুর আল্লাহ হদ্দ খবরদার, এটা তাজিমের সাথে যা, মহব্বতের সাথে যা, এনে দুমন দিস, এনে আরগুন মনে করি, আবদুল্লাহ মনে করি, আরগুনুর বান্দা আল্লাহর বান্দা, আরগুনুর এটা জেল লেগে ইউস, আরগুলার এখানে যেভাবে গিয়েছ এটা কর সেটা মনে করো, এটা মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ বলেন, ইনি আল্লাহর সাথে কথা বলে, আর আমরা গৌসুল আজম মাইজবান্ডারির গোলাম। খেয়াল রেখো মালাকুল মত আসলো হিসাব কিতাব করে আসবে, আদবের সাথে আসবে, মুর্শিদকে একদিকে রাখবে, রসুলকে একদিকে রাখবে, মুর্শিদ কে তার করে দিবে, রসুল কে তার করে দিবে। আশেক কতক্ষণ মুর্শিদ দেখবে, কতক্ষণ রসুল দেখবে, দুই নূরের মিলন মেলা দেখতে দেখতে কখন রুটা যাবে টের পাবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তো আর তো না তো এখনো ডর আছে না? ওরে আজরাইল যার আমিও তার, ওরে দুইজন করি দুই চা করি, ওরে আজরাইল যার দুই চাকুরি, ওরে আজরাইলে জানে কবজ করে
আমি করি তোরে তাবেদারি, আমি কি মন আমি কি মরণকে ডরি, আমি কি মন। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়েতের প্রেমে মরতে মজা আছে কি নাই? আহলে বায়েতের প্রেমে মরলে গুলা মরা না জিন্দা। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। এটা মোল্লার কথা না আল্লাহর, জোরে বলেন না কার? ও মোল্লা তুই হড়ে যাবি, দাইবার রাস্তা নাই, তোর তো আল্লাহর হতা মানন ভরিব, আল্লাহর হতা ন মানিবি বলি হ, দাঁত সারা বিয়া কোন ফেলাস লাগবে না, টুসি মাইতে মাইতে দাঁত বে কুড়ে হয়ে লাগবে, ঠিক কি না বেটে? আমার আল্লাহ বলেন লা তাকুলু, কখনো বলো না লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা জান কুরবান করেছে, জীবন কুরবান করেছে, শাহাদাতের শরবত পান করেছে, তোমরা তাদেরকে মরা বলিও। ইয়ে কে আর হতা নেই আল্লাহর। এখন তুমি দেখতে লাগে মরা হাড়ি ফেলে ইয়ে রক্ত বাইর, কিন্তু আল্লাহ হতে ন এবার মারা নেবে জিন্দা। বল আহিয়াউ ওয়ালা কিল্লা তাশুরুন, ইতারা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা। ওরে গাধা, দেখার মতো চোখ নাই, শোনার মতো কান নাই, আমি আল্লাহ বলছি জিন্দা তোমরা অনুধাবন করতে পারছো না, কারণ জিন্দা রেখেছি আমি আল্লাহ, মোল্লার মারার ক্ষমতা নাই, ঠিক কিনা বেটে?